ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমার পরের বক্তা প্রস্তাবের বিপক্ষে রাজু বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গে দুটো ফসিল হয়ে যাওয়া দলের দুই প্রতিনিধি, দেখা যাক এই ফসিল থেকে কি উৎপাদন হয়, সময় বলবে। সুমনদা, লোকসভা নির্বাচনের আগে প্রায় এই ধরনের প্রস্তাব নানা ভাষায় আপনারা রেখেছেন, আমরা বিপক্ষে বলতে এসেছি। মানুষের অভিজ্ঞতার নিরিখে কিন্তু 19 লোকসভা নির্বাচনের প্রতি ফলাফলের প্রতিফলন আপনারা দেখেছেন, আর এই একই অভিজ্ঞতার প্রতিফলন 21 হতে যাচ্ছে। আপনার প্রস্তাব যাই হোক না কেন, 21 শিখে ছিড়বে কি না তার উপর নির্ভর করছে যে সমস্ত মানুষগুলো শুধুমাত্র বাক স্বাধীনতা, সংবিধান প্রদত্ত বাক স্বাধীনতা কথা বলার জন্যে এই পশ্চিম বাংলায় তাদের উপর 3rd degree প্রয়োগ করা হয়েছিল। সেটা সন্ময় ব্যানার্জি হতে পারেন, অম্বিকেশ মহাপাত্র হতে পারেন, আমি হতে পারি, আপনারাও হতে পারেন। 21 শিখে ছিড়বে কি না তার উপর লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে। তন্ময়দা এখানে বসে আছেন, তন্ময়দাদের দল আর অধুনা তৃণমূল কংগ্রেস এই উদ্বাস্তুদের নিয়ে রাজনীতির ঘুঁটি বানিয়ে খেলেছে, তাদেরকে নিয়ে শুধুমাত্র রাজনীতির চরিতার্থ করার জন্যে, শুধুমাত্র ভোটার করে রেখে দিয়েছে, ভারত মাতার সন্তান করেনি, তাদেরকে নাগরিক হতে দেয়নি। আর তারপর আমরা চিন্তিত তাদের জন্যে, যদি 21 শিখে না ছেড়ে এই উদ্বাস্তুদের ভাগ্যে কি লেখা থাকবে। 21 সম্পর্ক রয়েছে তাদের সাথে, এই 21 সাথে সম্পর্ক রয়েছে সেই সমস্ত যুবক যুবতীদের যারা দিনের পর দিন হয়রানি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চাকরির জন্যে, বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে। খাও খাও কাটমানি খাও, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই 21 নির্বাচনকে কেন্দ্র করে। 21 ভাগ্যে শিখে ছিড়বে কি না তা দেখা যাবে। কালীঘাটের সম্পত্তি বাড়ছে না কমছে নির্ভর করছে তার উপর। আমরা শুনেছিলাম সিঙ্গুর থেকে টাটাকে হাঁটাও, টাটা হাঁটার পর পশ্চিমবঙ্গের পুরো শ্মশান শিল্পের, মমতা ব্যানার্জি সেদিন ঘোষণা করেছিলেন 6 মাসের ভেতর আমি শিল্পাঞ্চল করে দেব। আর আজকের পশ্চিমবাংলা, খেলা মেলা ছেলে খেলা, পাড়ায় পাড়ায় মদের দোকান, আজকে প্রাণ হাতে নিয়ে কর্মসংস্থানের জন্যে পশ্চিমবাংলার থেকে মানুষকে বাইরে যেতে হচ্ছে, কোথায় কর্মসংস্থান। আর এই 21 সাথে সম্পর্ক আছে লক্ষ লক্ষ বেকার ভাইদের। আমি একটু জুড়ে দিই এখানে, দেবাংশুদা বলছিল, মমতা ব্যানার্জি বলেছে কাশ্মীরে বাঙালি মারা গেছে। ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 21 কি হবে? আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারছে না, নমিনেশন দিতে পারছে না, মানুষকে খুন করা হচ্ছে। 100-র ওপর মানুষ বিরোধীরা সমেত খুন হয়ে গেলেন। মমতা ব্যানার্জি, তারা বাঙালি ছিলেন না, তারা বাংলার মানুষ ছিলেন না, ধন্য আপনি ধন্য। আজকে 21-র কথা বলা হচ্ছে, 21-র ভাগ্য নির্ধারণ হবে সেই সমস্ত গরিব মানুষের, সেই সমস্ত সাধারণ মানুষের যারা দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত কেন পাবে না? কারণ মোদিজি করেছে, দিদির বাংলায় তা চলবে না। এই 21-র নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে সেই সমস্ত কৃষক ভাইদের জন্য, গরিব কৃষক ভাই যারা প্রধানমন্ত্রী গরিবদের জন্য কৃষক প্রকল্প যোজনা করেছে বছরে 6,000 টাকা, তার থেকে তারা বঞ্চিত। কেন? কারণ একটাই, নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করেছেন। সুমনদা, 21-র সাথে কিন্তু আপনাদেরও ভাগ্য জুড়ে আছে। এখানে রোজ সাংবাদিকরা মার খায়, দিনের পর দিন সাংবাদিকরা মার খায়, রক্তাক্ত হয়ে যায় তৃণমূল গুন্ডাদের হাতে। একটা ছোট উদাহরণ দিই, বিধাননগর পুরসভার নির্বাচন,
একদিনে 21 জন সাংবাদিক তৃণমূল গুন্ডাদের হাতে বেধড়ক্কা মার খেল। ভূ ভারতে এই ঘটনার নজির কোথাও খুঁজে পাবেন না। আরো আপনাদেরকে মনে করিয়ে দিই, এখানে কোন কাগজ পড়া হবে আর কোন কাগজ পড়বেন না তা ঠিক করে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। সরকারি গ্রন্থাগারে আনন্দবাজারের প্রবেশ নিষেধ হয়ে যায়। সাংবাদিক বন্ধুদেরও ভাগ্য কিন্তু নির্ধারিত হবে এই 21কে কেন্দ্র করে। এই 21-এর নির্বাচনে মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে এখানে এক অদ্ভুত নীতি অর্থাৎ তোষণ নীতি এখানে এসছে। যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া যাবে। আর এই তোষণ নীতি, তোষণ তন্ত্র পশ্চিমবাংলায় দীর্ঘস্থায়ী হবে কি হবে না, না ভেঙে যাবে তা কিন্তু জড়িয়ে আছে এই পশ্চিমবাংলার বুকে। 21-এর ভাগ্যে শিখে ছিঁড়বে কি না, যে পুলিশকে নিয়ে, যে প্রশাসনকে নিয়ে, যে গুন্ডাকে নিয়ে মমতা ব্যানার্জি এক স্বৈরাচারী শাসক ব্যবস্থা শাসন কায়েম করেছেন, সেই শাসন ব্যবস্থা ভাঙবে না থাকবে তার উত্তর দেবে এই 21-এ। 21-এর সাথে পশ্চিমবঙ্গের ভাগ্যও জুড়ে আছে, এই বাংলার ভাগ্যও জুড়ে আছে। 21-এ এই পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা থাকবে না পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে তার সাথে জুড়ে আছে কিন্তু এই 21-এর সম্পর্ক। দেখুন, শেষ পর্যন্ত কিন্তু মানুষই ভাগ্যটা নির্ধারণ, মানুষের ভাগ্য নির্ধারণ হবে এই 21-এর মধ্যে দিয়ে। এই 21-এর মধ্যে দিয়ে মানুষের ভাগ্য নির্ধারণ হবে। আর যে সমস্ত মানুষরা অত্যাচারিত হয়েছে, বঞ্চিত হয়েছে মানুষরা, তাদের কি হবে? আজকে ভিন্ন নীতির জন্যে সমাজে বৈষম্য তৈরি হয়েছে। আজকে গণতন্ত্র নেই পশ্চিমবাংলার বুকে, গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। আর এই সভায় দাঁড়িয়ে আমি আপনারা কি বললেন, কি প্রস্তাব নিয়ে আলোচনা হলো, 21-এর তার কোনো কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নেই। আজকে দেখুন বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে কিন্তু রিজেকশন মোডে পাঠিয়ে দিয়েছে, কোমায় পাঠিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির ফিরে আসার পথ নেই, মমতা ব্যানার্জির ফিরে আসার পথ নেই। হ্যাঁ, তিনি অবশ্যই এই 19-21-এর মধ্যখানে অনেক ছল চাতুরি করবেন, অনেক ছলাকলা করবেন, অনেক ছালা দেখাবেন, কিন্তু শেষ রক্ষা করতে পারবেন না। বাংলার মানুষ কিন্তু দৈনন্দিন তাদের দৈনন্দিন জীবনের নিরিখে বিচার করবেন, সিদ্ধান্ত নেবেন, আর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বাংলার মানুষ। আগামী দিনে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 19-এ হাফ 21-এ সাফ, 19-এ হাফ 21-এ সাফ। ধন্যবাদ। ধন্যবাদ রাজু, বিশেষ করে ধন্যবাদ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য। বিরল বক্তা আমায় মানতেই হবে। রাজুর সঙ্গে একটা জায়গায় আমি সম্পূর্ণ একমত যে বাংলায় সাংবাদিকরা মার খেয়েছে। বিধাননগর পুরসভায় 21 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছেন, আমাদের অরিত্রিক রক্তাক্ত হয়েছেন, সে ছবি আপনারা দেখেছেন। কিন্তু ভূ ভারতে এমন ঘটনাও তো কোনোদিন দেখিনি বা শুনিনি। আজকের সকালে সমস্ত সর্বভারতীয় সংবাদপত্রে যেটা শিরোনাম, গতকাল সমস্ত টেলিভিশন চ্যানেলে যে অভিযোগ রীতিমতো সরগোল ফেলে দিয়েছে গোটা দেশে, যে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের ওপরও নজরদারি চলছে অনেক বিখ্যাত বিশিষ্ট মানুষের সঙ্গে সঙ্গে, কারা করছে? ইসরায়েলি একটি সংস্থা, তারা বলছে যে একমাত্র রাষ্ট্রের নির্দেশ ছাড়া, অর্থাৎ অভিযোগ ভারত সরকারের নির্দেশেই এই নজরদারি চলছিল। আমরা জানি না সত্য সামনে আসুক, আমি এটা মানছি রাজুর সঙ্গে একটা জায়গায় আমি একমত যে বিজেপির বিজয়রথের চাকা কিন্তু এই যে দুটো রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে আমরা এত বড় বিতর্ক সভা করছি তাতেও শহরে দিব্যি গড়াচ্ছে, কিন্তু গ্রামের রাস্তার কাদামাটিতে বসে যাচ্ছে। তো গুজরাট বিধানসভায় যা দেখেছিলাম সেই একই ছবি দেখলাম হরিয়ানা আর মহারাষ্ট্রে, শেষে কর্ণের রথের মতো অবস্থা হবে না? তো মহারাষ্ট্রের 198টা গ্রামীণ আসনের হাফ মার্কও ক্রস করতে পারলো না বিজেপি শিবসেনা জোট, 87টা আসন পেল। হরিয়ানাতেও 59টা গ্রামীণ আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র 20টাতে, অর্থাৎ অর্ধেকও নয়। সেই একই ছবি দেখা গেছিল গুজরাটেও, গ্রামীণ বিধানসভা আসনে 43% পেয়েছিল বিজেপি, উল্টো দিকে কংগ্রেস পেয়েছিল 55%। প্রশ্ন উঠছে গোটা দেশেই কি তাহলে বিজেপি ক্রমশ একটা শহুরে পার্টিতে পরিণত হয়ে চলেছে? কিন্তু সেখানেই তো বিপদ, তার কারণ আজও ভারতবর্ষের প্রায় 67% মানুষ গ্রামে থাকেন, গ্রামীণ এলাকার ভোটার।
আর বাংলার কথা বললে শুধু শহরের ভোট পেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছেও পৌঁছানো যাবে না। যাই হোক, সে ভাবনা বিজেপির। আপাতত প্রস্তাবের পক্ষে পরের বক্তার ভাবনা শুনব। তৃণমূলের প্রতিনিধি সুদীপ রাহা, নমস্কার। সুমনদা চ্যানেলে প্রায়ই বলেন সত্য সেলুকাস কি বিচিত্র দেশ। আজকে আমার এখানে এসে মনে হচ্ছে সত্য সেলুকাস কি বিচিত্র এবিপি আনন্দ, যেখানে গোটা পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রায় 220 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাদের প্রতিনিধিত্ব করছি আমরা দুজন তৃণমূল কংগ্রেসের পক্ষে, আমি এবং দেবাংশু। আর যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় 10টা আসন পায়নি তাদের পক্ষে বক্তব্য রাখছেন 4 জন। তাহলে আমরা যারা এই মঞ্চগুলোতে গণতন্ত্র কোথায় গণতন্ত্র কোথায় বলে চিৎকার করি, আমাদের বোধহয় একটু ভেবে দেখতে হবে যে এইখানে কি গণতান্ত্রিক পরিবেশে এই লড়াইটা হচ্ছে। ধরুন ফুটবল টিমে একটা টিমে 11 জন খেলছেন, একটা টিমে 5 জন খেলছেন, এরকম তো হয় না, তাই না? যাই হোক, শুভ সন্ধ্যা বলতে পারছি না, দীপাবলির পর বলতে পারছি না আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও বলতে পারছি না, তার কারণ যখন সাগরদিঘিতে কফিনবন্দি দেহগুলো ঢুকলো এবং তারপরে আমাদের বাংলার উদীয়মান নাকি একটি রাজনৈতিক দল তারা বললেন যে তারা বাঙালিই নয়। আচ্ছা, সবার আগে বলুন তো, মৃত্যুর কোনো জাত হয়? বাঙালি কি বাঙালি নয় আমরা সবাই জানি, তারা সাগরদিঘির মানুষ। মৃত্যুর যারা জাত নির্ণয় করছেন তাদেরকে সবার আগে চিহ্নিত করুন যে এরা সবার আগে দেখে কোন জাতি কোন ধর্ম, তুমি কোন ধর্ম, তোমার কোন জাতি, তুমি হিন্দু না মুসলমান, শিখ না বৌদ্ধ, বাঙালি না বিহারি। মানুষের মৃত্যু হয়েছে, নির্দ্বিধায় কন্ডেম করুন, করতে শিখুন। বাংলার রাজনীতিতে আপনারা নতুন, আপনাদের সত্যিই শিখতে হবে। 2 নম্বর কথা, দিলীপ ঘোষ আপনার দলের, আপনার দলের রাজ্য সভাপতি, দেখে নেবেন, ফুটেজ দেখে নেবেন। আচ্ছা, এরপরে বলতে দিন, আমি আপনার বলবার সময় ইন্টারাপ্ট করিনি, আপনি বিজেপি বলতেই পারেন। হিটলার একসময় বলতেন যে মানুষকে এমনভাবে সমস্যায় জর্জরিত করে রাখো যাতে মানুষ প্রতিবাদ করবার সুযোগ না পায়। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিজেপি দল মানুষকে সেইভাবে সমস্যায় জর্জরিত করে রাখছে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। যারা এতক্ষণ ধরে এত কথা বললেন তারা বলেছিলেন কিছুদিন আগেই, মনে আছে নিশ্চয়ই, যে নোটবন্দির ফলে দেশে সন্ত্রাসবাদ কমে যাবে। তারা তার কিছুদিন পরে বলেছিলেন যে 370 ধারা বিলোপ করলে কাশ্মীরে শান্তি ফিরবে, বলেছিলেন তো। কাশ্মীরে যদি শান্তি ফেরে তাহলে জঙ্গিদের হাতে আমাদের বাঙালি ভাই বোনেদের মরতে হলো কেন? কাশ্মীরে যদি শান্তি ফেরে তাহলে কাশ্মীরের 1200 শিশু তারা আজও নিখোঁজ কেন? কাশ্মীরে যদি শান্তি ফেরে তাহলে কাশ্মীরের মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, তাদেরকে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? গণতন্ত্র নিয়ে কথা বলছিলেন, আগে আয়নার দিকে তাকান। অনেক নাটক দেখলাম, অনেক সুর শুনলাম, আমি জানি না ওনাদের দলে নাট্যকার টাট্যকার আছেন কিনা। দেবাংশু, অর্পিতাদি ব্রাত্যদাকে একটু বলে দিতে হবে, ওনাদের একটু গাইড করে দেবেন, আরও ভালো করবেন তাহলে। যাই হোক, কাশ্মীরের পরিস্থিতি থেকে আপনার যদি চোখ সরাই, আজকের খবর দিল্লি বিমানবন্দরে RDX পাওয়া গেল। দেশের ইন্টেলিজেন্স ব্যুরো কি করছিল? চৌকিদার কোথায় ছিলেন? 13 লক্ষ ভারতীয় ব্যাংকের তথ্য চুরি হয়ে গেছে, চৌকিদার কোথায় ছিলেন যিনি দেশ পাহারা দেওয়ার জন্য চারিদিকে হাততালি দিয়ে প্রচার করে যাচ্ছেন, কোথায় ছিলেন চৌকিদার? ভারত সরকারের কিছুক্ষণ আগে একজন বলছিলেন না যে পশ্চিমবঙ্গ সরকার কোটি কোটি টাকা করে ঋণ নিচ্ছেন, ভারতবর্ষের ঋণ আর্থিক ঘাটতিটা শুনবেন একবার। ভারতবর্ষ প্ল্যান করেছিল, ভারতবর্ষের সরকার, যে 1 বছরে আর্থিক ঘাটতি লক্ষ্যমাত্রাটা হবে 7.03 লক্ষ টাকা, 6 মাসে 6.52 লক্ষ টাকা তারা অলরেডি আর্থিক ঘাটতি করে ফেলেছে, অর্থাৎ 90% টাকা আগেই খরচ হয়ে গেছে। আচ্ছা, এরপর আসুন বাংলার জিডিপি। বাংলার জিডিপি সারা দেশে বাংলা 1 নম্বরে, 12.58%। জিএসডিপি হচ্ছে 11,55,000 কোটি টাকা। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ
সারা ভারতবর্ষের মধ্যে বাংলা প্রথম। ইন্ডিয়া যেখানে 5.54%, সেখানে বাংলা 16.29%। কর্মসংস্থান নিয়ে কথা বলছিলেন, বাংলার কর্মসংস্থানের ক্ষেত্রে আসুন, 100 দিনের কাজে বাংলা প্রথম। কৃষি কর্মণে আপনাদের সরকার বাংলাকে অ্যাওয়ার্ড দিয়েছে, 100 দিনের কাজে আপনার সরকার বাংলাকে অ্যাওয়ার্ড দিয়েছে। MSME তে বাংলা প্রথম, স্বীকার করতে শিখুন, বাংলার মানুষ আপনাদের গ্রহণ করবে, লজ্জা পাওয়ার কিছু নেই। কি হয়েছে, এবারে পারেননি পরের বারে পারবেন, সবসময় ভালো হবে তা কিছু না, কম্পিটিশন সুস্থ কম্পিটিশন হোক না। অন্যদিকে আমরা যখন দেখলাম উত্তরপ্রদেশে 25,000 কনস্টেবল তাদেরকে কর্মচ্যুত করে দেওয়া হলো, কেউ কিছু বলছেন না, যোগীর রাজ্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কিছু হচ্ছে কি না হচ্ছে চিৎকার হচ্ছে। PwC আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব তৈরি করছে, যেখানে 12,000 কর্মসংস্থান তৈরি হবে, খবরই রাখেন না, বাংলায় নাকি কর্মসংস্থান নেই। মোদী সরকারের আমলে কর্মসংস্থান হারিয়েছেন 6 বছরে 90 লক্ষ মানুষ, যারা বলেছিলেন যে আমরা বছরে 2 কোটি করে চাকরি দেব, 6 বছরে 90 লক্ষ মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে বলুন, স্বীকার করুন যে আমরা পারিনি, লজ্জার কিছু নেই। BSNL এর কর্মচারীরা বেতন পাচ্ছেন না, কোনো বক্তব্য নেই পাহারাদারের। অন্যদিকে দেখুন, এয়ার ইন্ডিয়ার কর্মীরা বেতন পাচ্ছেন না, কোনো বক্তব্য নেই, পার্লেজি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বক্তব্য নেই। আর কৃষি থেকে শিল্পে বাংলা 1 নম্বর। যখন সারা দেশে অন্যান্য রাজ্যগুলিতে কৃষকরা আত্মহত্যা করছেন, তখন বাংলায় কৃষকের আয় বাড়ছে 3 গুণ। লজ্জায় মুখটা কোথায় লুকোবেন? যে মোদীর সরকার রাস্তায় রাস্তায় ফেস্টুন দিয়ে একসময় বলেছিল যে আমাদের সরকার ক্ষমতায় এলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না, যারা বলেছিল যে গ্যাসের দাম বাড়বে না, আজকেও গ্যাসের দাম বেড়েছে 76 টাকা, ভর্তুকি ইন সিলিন্ডারের দাম। এরপরে আসুন, একসময় সুকান্ত লিখেছিলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে ভারতবর্ষের আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকান, ঝলসানো রুটি দেখা যাচ্ছে। তার কারণ কি জানেন? বিশ্ব ক্ষুধা সূচকে ভারতবর্ষ আজকে বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের থেকেও পিছিয়ে গেছে। ভারতবর্ষের মানুষের পেটে ভাত নেই, আর তাই আমি বলি, যে দেশে পেটেই জলে অধিকাংশ চিতা, সে দেশে বিশ্বাসপন্ন, ধর্মের নাম বিলাসিতা। তাই ধর্মের বিলাসিতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাখা যাবে না। আর নজরুল লিখেছিলেন, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সেই সর্বনাশ আগামী দিন বাংলা থেকে BJP শুরু হবে। যারা বলছিলেন যে বাংলায় ক্ষমতা কারা ফসিল হয়ে গেছেন, কারা পাহাড়ের ধারে দাঁড়িয়ে রয়েছেন, আগে নিজেদের পিঠটা দেখুন, দেওয়ালে ঠেকে গেছে। যারা বলছেন ক্ষমতা দখল করবেন, একটা পুরসভা রাখতে পাচ্ছেন না, ভাটপাড়া পুরসভাটা 1 সপ্তাহের মধ্যে চলে যাবে, আপনাদের দলের নেতারা যাচ্ছে রাখতে পাচ্ছেন না, আজকেও দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের একজন জয়েন করেছেন। তো BJP তে গেলে মানুষের মোহভঙ্গ হচ্ছে, মানুষ ফিরে আসছে। গতবারের পৌরসভা নির্বাচন মনে আছে দর্শকদের? রাহুল সিনহাকে BJP দপ্তরের বাইরে বাঁশ হাতে দাঁড়াতে হয়েছিল। এবছরের পৌরসভা নির্বাচনে দিলীপবাবু বাঁশ নিয়ে তাড়া খাবেন না তো? নিজেদের দলের ডেকোরামটা আগে ভালো করে মেনটেন করুন। আর যে দলের রাজ্য সভাপতি বলেন যে সহজ পাঠ লিখেছেন বিদ্যাসাগর, থাকে আর সবার আগে বলবো যে এই যে বাংলার মানুষকে আপনি ভয় দেখাচ্ছেন না, অয়ে অমিত শাহ আসছে তেরে, ভিটে মাটি নেবে কেড়ে, আপনারা আগে অ ক খ দিয়ে শুরু করুন। বিদ্যাসাগরকে জানুন, রবীন্দ্রনাথকে জানুন, কাজী নজরুল ইসলামকে জানুন, তারপরে বাংলায় রাজনীতি করবেন। আর মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছিলেন, 7টা নতুন মেডিকেল কলেজ হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি। শিশুদের সিক ক্রিটিক্যাল ইউনিট বাংলায় সবচেয়ে বেশি, যতগুলো রাজ্য আছে ভারতবর্ষে। বাংলায় SNCU রয়েছে 307টা, SNSU রয়েছে 69টা। মধুর স্নেহ বলে একটা প্রকল্প আছে জানেন, এই যে বাচ্চারা যখন মানে ব্রেস্ট ফিডিং যে বাচ্চারা পায় না, দুধের যে একটা ব্যাংক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। আর আপনাদের সরকার, চলে যান NCRB রিপোর্ট, 19টা মেট্রো সিটির মধ্যে কলকাতা সবচেয়ে সেফেস্ট সিটি, গর্ব করে বাংলায় থাকি। আর UP সেখানে মহিলাদের ওপর অত্যাচারে প্রথম। UP যখন গভর্নমেন্ট স্কুলগুলোতে 600% মানে পরীক্ষায় বসবার যে প্রাইস, যে ফি, সেই ফি হাইক হয়েছে, বেড়েছে 600% বেড়েছে, সেখানে বাংলায় আজকে সবুজশ্রী, সবুজ সাথী, বাংলায় ছেলেমেয়েরা জুতো পরে স্কুলে যায়। তাই আজকে একটা কথা জেনে রাখুন,
আমরা বাংলার মানুষ, আমরা আমাদের কাছে ধর্ম মানে মানবতা, বাংলা মানবতাকেই শ্রেষ্ঠ ধর্ম বলে জানে। বাংলা তফাত করে না শাখে আর আজানে, আপনারা যারা শাখে আর আজানে তফাত করছেন তারা আগামী দিন বাংলা থেকে, বাংলার মাটি থেকে পদ্ম ফুলের নিভে যাওয়া শুরু হবে, আর সেটা গিয়ে ভারতবর্ষের দিল্লিতে গিয়ে থামবে। আপনাদের নেতারা বেশি ঔদ্ধত্য, এত ঔদ্ধত্য এত অহংকার ভালো নয়। অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ কৌরবা, অহংকারী পতনের মূল। আর তাই আপনাদের একটা কথা বারবার বলি যে বাংলার মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা জানেন কি করতে হবে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, আগামী দিনেও আস্থা রাখবেন। বাংলায় শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, তার কারণ বাংলায় বন্যা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায়। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা হলে রাস্তায় জলে নেমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান, হেলিকপ্টার লাগে না, পায়ে পায়ে বাংলার মাটি, বাংলার মাঠ, বাংলার ঘাট, বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। আর আপনাদের নেতারা যারা দিল্লি থেকে উড়ে এসে ভাষণ দিয়ে নির্বাচনের পরে চলে যান, বাংলার মাটিতে আপনাদের আর খুঁজে পাওয়া যায় না, তারা আগামী দিন বাংলার মাটিতে থেমে যাবেন। আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? নিন্দুকেরা কেবল শুধু হতাশাতেই ভুগবে। আর তার পাশাপাশি আপনারা যারা কলকাটি নাড়ছেন, যারা বলছিলেন মিলিজুলি, তাদেরকে মনে করিয়ে দিই আমাদের দরকার নেই পাশে কংগ্রেস নেতা সিপিএম নেতাদের বসিয়ে, দরকার নেই আমাদের। পঞ্চায়েত নির্বাচনে আপনারা কী করেছিলেন? এই যে আপনাদের 40% ভোট, সিপিএমের ভোট আজকে 60%, সেই সিপিএমের ভোট কোথায় গেল, কাদের কাছে গেল, কাদের মিলিজুলি, এটা বাংলার মানুষকে ভালোভাবে ভাবতে হবে। তাই যতই নাড়ো কলকাটি, নবান্নে আবার হাওয়াই চটি। আর আপনাদের বাই বাই, টাটা বাই বাই। বাংলার মাটিতে আমরা আছি, আমরা ছিলাম, আমরাই থাকবো। নিশ্চিন্ত থাকুন, গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা ভাষণ দিন, বিরোধিতা করুন, আমরা বিজেপি নই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। বাংলার মাটিতে আমি বাংলার বাঘ আশুতোষ বন্দ্যোপাধ্যায়কে দেখিনি, কিন্তু বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। তাই গর্ব করে বাংলায় আছি, বাংলায় ছিলাম, বাংলায় থাকবো। ডিটেনশন ক্যাম্প হবে না, কারাগার হবে না, বাংলায় মানুষের আদালত হবে, মানুষের জনতার সরকার আপনাদেরকে আগামী দিন পরাস্ত করে তৃণমূলের ওপর আস্থা রেখে প্রমাণ করে দেবে যে মমতাই বাংলার ক্ষমতায়ন, মমতাকে দিয়েই বাংলার উন্নয়ন সম্ভব। সকলে ভালো থাকুন, জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ সুদীপ, সুদীপকে বিশেষ করে ধন্যবাদ প্রস্তাবের কথাটা তোলার জন্য। না সত্যি সত্যি যে হরিয়ানা এবং মহারাষ্ট্র যদি প্রস্তাবের বিতর্ক সভার প্রস্তাবে থাকে, তাহলে অবধারিতভাবে সেখানে কংগ্রেসের বক্তব্য থাকবে, অন্যান্য বিরোধীদের বক্তব্য থাকে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বহু প্রস্তাবের ক্ষেত্রে 4 জন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং উল্টো দিকে 1 জন বিজেপি, 1 জন বামপন্থী, 1 জন কংগ্রেসই এই বিতর্ক সভাও যুক্তিতক্ক বহুবার দেখেছে। আর বোধহয় কোথাও একটুখানি তথ্যের চাতুরিও হলো। ঠিকই, আমি সুদীপের সঙ্গে সম্পূর্ণ একমত, বিধানসভায় সুদীপ যে তথ্য দিয়েছেন, কিন্তু পাশাপাশি লোকসভায় তো দিতে হবে, যেখানে 43% তৃণমূলের ভোট পার্সেন্টেজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 40% বিজেপি। আমি যদি লোকসভার নিরিখে বিধানসভায় বিচার করি সুদীপ, তাহলে বিজেপি 121টা আসন, তৃণমূল কংগ্রেস 164টা আসন, কাছাকাছি তো বটেই। বিধানসভার পাশাপাশি লোকসভাটা বিচার করার সঙ্গে সঙ্গে আমাদের পি চিদম্বরমের একটা বিতর্ক সভা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, আমার মনে হয় এবারে তার খোলাখুলি জবাব দেওয়া উচিত। আমাদের মনে হয়েছে, এখনও মনে হয়, এবং সেই বক্তব্যে আমরা সম্পূর্ণ অনড় আছি, যে বিষয় যদি পি চিদম্বরমের গ্রেফতারি হয়, সেখানে বিজেপির সঙ্গে আমাকে কংগ্রেসকেই রাখতে হবে এবং তৃণমূলকেও রাখতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই গ্রেফতারির প্রতিবাদ করেছিলেন, কিন্তু মার্জনা করবেন, 4 জন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রাখতে পারবো না, আমার উল্টো দিকে কংগ্রেসকেও জায়গা দিতে হবে। আর ভেবে দেখার কথা বলেছেন, সব জায়গায় গণতন্ত্র আছে কি না, সত্যি ভেবে দেখতে হবে, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র আছে কি না, অম্বিকেশ মহাপাত্রের গণতন্ত্র ছিল কি না। গণতন্ত্রের চাহিদাটা যেন সর্বত্র, কেন্দ্রে এবং রাজ্যে একই রকম থাকে। প্রস্তাবের বিপক্ষে আমাদের শেষ বক্তা স্বরূপ প্রসাদ ঘোষ। নমস্কার সকলকে, শুভ বিজয়া, শুভ দীপাবলি। আজকের বিষয়বস্তু ছিল মহারাষ্ট্র এবং হরিয়ানা। সারাক্ষণ সেই বিষয়বস্তুর কতটুকু আশেপাশে আমরা ছিলাম সেটা শ্রোতারাও দেখেছেন, বাকিটা সকলেই শুনেছেন। মহারাষ্ট্রে গতবার কিন্তু কোনো অ্যালায়েন্স ছিল না, বিজেপি একা লড়েছিল 280টা আসনে। এইবার অ্যালায়েন্সের ফলে বিজেপি লড়েছে 150টা আসনে এবং 130টা আসন কম লড়েছে। 280টা আসনে লড়ে 122 পেয়েছিল বিজেপি,
150টা আসনে লড়ে 105 পেয়েছে বিজেপি। স্ট্রাইক রেট গতবার বিজেপির ছিল 43%, এবার 70%। শিবসেনা এবং এনসিপি নিয়ে প্রচুর কথা হয়েছে, তাদের কারুর স্ট্রাইক রেট 45%-এর বেশি নয়। কংগ্রেস নাকি চমকপ্রদ ফল করেছে, স্ট্রাইক রেট 30%, এবং সিনিয়র পার্টনার থেকে জুনিয়র পার্টনারে তার পতন হয়েছে। সিপিএম লড়েছে নোটার সঙ্গে, ভোট 1%-এর নিচে। লং মার্চ হয়েছিল, তার যারা করেছিলেন তারা সবাই সিপিএমকে ভোট দিয়েছেন। তো 105টা বিজেপি পেয়েছে, 15টা পেয়েছে বিজেপির সমমনস্ক বিধায়ক যারা নিঃশর্ত সমর্থন দিয়েছে বিজেপিকে। সংখ্যাটা কত দাঁড়ায়? 120। 45 জন শিবসেনার এমএলএ বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেছে। আপনার 30টা কংগ্রেস যে আসন পেয়েছে, তার মধ্যে 17টা পেয়েছে বিদর্ভ এলাকায়, যেখানে কংগ্রেসের বক্তব্য ছিল বিদর্ভের একটা মানসিক ব্যাপার আছে যে তারা আলাদা একটা রাজ্য চায়। আমাদের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বিদর্ভের লোক। এবং এই জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্রে গতবার ভোট পড়েছিল 62.7, এবার পড়েছে 61.3, 1% ভোট কম পড়েছে। বিজেপি গতবার 130টা কম আসনে এবার লড়েছে গতবারের চেয়ে। 28%, যেটা 2014 ভোট ছিল সেটা 25% হয়েছে। 1% ভোট কম হলে 2% ভোট কমেছে, 130টা আসন কম লড়ার পরে, অতি স্বাভাবিক। বিজেপির জয়কে ছোট করে দেখিয়ে হারকে বড় করে দেখানোর এই খেলা আমরা 2014 থেকে দেখছি, এবং তার সঙ্গে রিজনাল পলিটিক্স মিশিয়ে একটা ভালো পাচন তৈরি করার কারিগরদেরও দেখছি। তাতে 19-এও তারা সফল হননি, 21-এও সফল হবেন না। পশ্চিমবঙ্গের অনেক কথা বলা হয়েছে, শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণের মাটি পশ্চিমবঙ্গ, সেখানে ভুল বোঝানো যাবে না। অকারণ এনআরসি নিয়ে অনেক আতঙ্ক তৈরি করা হচ্ছে, যে রাজ্যে এনআরসি, আসামে দুটো বাঙালি হিন্দু অধ্যুষ্ঠিত কেন্দ্রে বিজেপি জিতেছে, হরিয়ানায় 40টা সিটে বিজেপি জিতেছে, 47টা সিট গতবার পেয়েছিল, 5টা সিটে জিতেছে বিজেপি সমমনস্ক লোকজন, তাহলে হলো 45, 3% ভোট শেয়ার বেড়েছে যখন 7% পোলিং কম হয়েছে। জননায়ক জনতা পার্টি যে ভোটটা পেয়েছে সেটা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের ভোট, এবং সেই ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল কলকাতায় ব্যাঙ্গালোরে যে অপোজিশন ইউনিটির মিটিং হয়েছিল কোনোটাতে যোগদান করেনি। এবং জননায়ক জনতা পার্টির নেতারা বলেছেন, এই জননায়ক নামটা এসছে দেবীলালকে স্মরণ করে, দেবীলালের সঙ্গে জনসংঘের সম্পর্ক অনেক পুরনো, ডিফারেন্স আমাদের একটা আছে জাট রিজার্ভেশন নিয়ে, সে তো সিপিএম এর সঙ্গে ফরওয়ার্ড ব্লক আরএসপির কত ডিফারেন্স ছিল। ভোটিং পার্সেন্টেজ হরিয়ানাতে গতবার ছিল 75.9, 2014 এবার 68.8, 2019 7% ভোট কম হওয়ার পরেও ভোট শেয়ার 33.3 থেকে 36.4 বৃদ্ধি পেয়েছে। বাই ইলেকশন দিয়ে ন্যাশনাল ইলেকশন ম্যাপ করার চেষ্টা আমরা দেখেছি, এইবারে 51টা সিটে বাই ইলেকশন হয়েছিল, 26টা এনডিএ জিতেছে, আসামে 4টের মধ্যে 3টে বিজেপি জিতেছে। এত এনআরসি নিয়ে নাটক পশ্চিমবঙ্গে ইচ্ছাকৃতভাবে ভীতি সঞ্চার করার হচ্ছে, যেখানে এনআরসি সেই আসামে বিজেপি ঢাক ঢোল বাজিয়ে জিতছে, হিন্দু বাঙালি অধ্যুষ্ঠিত কেন্দ্রে জিতছে। ছবি দেখিয়ে ভুল বোঝানো যাবে না। গুজরাটে 4টে আসন ছিল কংগ্রেসের, কমে 3টে হয়েছে। তামিলনাড়ুতে বিজেপির সহযোগী এআইডিএমকে 2-2 জিতেছে, সেখানেও ভাষা নিয়ে নাটক হয়েছিল, ডিএমকে দাঁড়াতে পারেনি। ইউপিতে 11টার মধ্যে 8টাই জিতেছে এনডিএ, 1টা আপ, 7টা বিজেপি, 3টে পেয়েছে অপোজিশন।
370 নিয়ে কথা হয়েছে, কাশ্মীর নিয়ে কথা হয়েছে, 42,000 লোক মারা গেছে 370 যখন ছিল, 500,000 কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর থেকে বিতাড়িত হয়েছে, গলায় পৈতেটুকু সম্বল করে চলে আসতে হয়েছে, দলিত প্রধান জায়গায়, লোকসভাতে বিধানসভাতে পুয়োর এলাকায় বিজেপির ফল ভালো হয়েছে, রেল এবং বিএসএনএল এ পরিষ্কার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কোনো বেসরকারীকরণ হবে না, রেল ইজ নট ফর সেল, বিএসএনএল ইজ নট ফর সেল, আতঙ্ক ছড়াও, ফ্র্যাজাইল ইকোনমি থেকে ইন্ডিয়া মিড লেভেল ইকোনমিতে ঢুকছে, একটা অত্যন্ত সাংঘাতিক ইকোনমিক চিত্র আঁকা হচ্ছে, কার মার্কশিট কাকে দিচ্ছেন, 83% সময় তো 60 বছর আপনারা রাজত্ব করেছিলেন, তাহলে 83% দায়ও আপনাদের, যে বিভীষিকা আঁকছেন, নরেন্দ্র মোদী পার্লামেন্টে বলছিল যে মার্কশিটটা তাহলে নিজেদেরই দিচ্ছেন, 60 বছর রাজত্ব করার পরে এই দারিদ্র কেন, উত্তর আপনাদের দেবেন না, শুধু 16% সময় রাজত্ব করে বিজেপিকে সব উত্তর দিতে হবে, গ্লোবাল স্লোডাউন চলছে, আপন মনের মাধুরী মাখিয়ে সমস্ত কনক্লুশন করা যায়, দিনকে রাত করে দিলে সত্য ঢাকা পড়ে না। আপনার 2019 আমরা দেখেছি, এই যুক্তিতর্ক্যে দেখেছি, 150 আসন বিজেপি পাবে না, 100 আসনও পাবে না, 300-র বেশি বিজেপি পেয়েছে, ঈশ্বর মাথার ওপর সাক্ষী, পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হবে, যে পশ্চিমবঙ্গে থাকার জন্য এত ত্রাহি মধুসূদন, সেই পশ্চিমবঙ্গে তো জন্মই হতো না শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে, যেখানে থাকবেন বলে এত ত্রাহি ত্রাহি রব, তার দাতাকে, তার জনককে, কে সর্বস্বপণ করে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এসেছিল পাকিস্তানের গর্ব থেকে। আর আমরা দেখছিলাম কংগ্রেসের প্রতিনিধির সঙ্গে রেজাল্ট বেরোবার আগের দিন রাত্রে যখন এক্সিট পোল বেরোচ্ছে, তখন ইভিএম নিয়ে বলছিল, যেমনি এক্সিট পোলের রেজাল্টের চেয়ে ভালো রেজাল্ট হয়েছে ইভিএম থেমে গেছে, জিতলে ইভিএম ভালো, হারলে ইভিএম খারাপ, এই আমরা অনেক দেখলাম। এবার একটাই কথা বলি, আমরা ডিকশনারি থেকে সবচেয়ে কুৎসিত শব্দগুলো তুলে বিরোধীদের আক্রমণ করতে পারি, তাতে বিরোধীদের কিছু এসে যায় না, নিজের ভাষার দৈন্যতাই বারবার প্রকাশিত হয়। তাই বিরোধী আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, ভদ্রলোকের গণতন্ত্র, আমরা বিরোধীকে বলি লার্নেড অপোজিশন, আপনারা নিশ্চয়ই থাকুন, আমরা হরিপদ ভারতী বিষ্ণুকান্ত শাস্ত্রীর দল, বিরোধীকে সাষ্টাঙ্গে প্রণাম করি। তাই বলছি, হ্যারোগো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। নমস্কার, ধন্যবাদ স্বরূপবাবু। স্বরূপবাবু চমৎকার শেষ করলেন ভদ্রলোকের গণতন্ত্র দিয়ে, কিন্তু এই ভদ্রলোকের গণতন্ত্রেও তথ্যের চাতুরি থেকে গেল যে, উনি বিদর্ভের অন্য রাজ্য, আলাদা রাজ্যের উচ্চাকাঙ্ক্ষার কথাটা বললেন, আর এটা একবারও বললেন না যে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে পাওয়া তথ্য বলছে 2015 থেকে 2018-র মধ্যে বিজেপি শাসিত মহারাষ্ট্রে 12,021 জন কৃষক আত্মহত্যা করছে, ভুল শোনেননি, 12,021 জন, তার বেশিরভাগই বিদর্ভে। এখনো পর্যন্ত এবছর, শুধু এই বছর খেয়াল রাখুন, মহারাষ্ট্রে আত্মঘাতী হয়েছে 610 জন কৃষক। 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে বিজেপি শাসিত মহারাষ্ট্রে 369 জন কৃষক আত্মঘাতী হয়েছেন, অর্থাৎ গড় করলে, দুর্ভাগ্য, গড় করলে প্রতিদিন 6 জন কৃষক নিজে হাতে নিজেকে শেষ করে দিচ্ছেন। বিদর্ভের কীরকম ফল হলো বিজেপির, 44টা আসন পেয়েছিলেন গত নির্বাচনে, শতান 15টা আসন কমে 29টা আসনে এসে পৌঁছলো। কংগ্রেস 5 বছর আগে বিদর্ভে 10টি আসন পেয়েছিলেন, 15 হয়ে গেল। এনসিপি 1টি আসন পেয়েছিল, বিদর্ভ থেকে 6টি আসন তারা কুড়িয়ে নিয়েছে। সুতরাং সবটাই কি অন্য রাজ্যের জন্য আকাঙ্ক্ষা, নাকি এর পেছনে সেই অসহায় কৃষকদের আত্মহত্যা আছে যার জন্য ঐতিহাসিক কৃষক মিছিল আমাদের চোখে পড়েছে? যাই হোক, এবার ওপেন ফোরামের সময়। আগে বলবেন এটা নিয়ে কোনো টস হবে না, আপনি আমার চ্যালেঞ্জ, দুজনকেই সময় দেবো, আমার আমার আপনি আমার চ্যালেঞ্জ করেছেন, আমাকে আগে বলতে দিতে হবে।
এক যদি প্রতিদিন নতুন নতুন ছবি দেখায় আমার পক্ষে তো জানা সম্ভব নয়, আর দ্বিতীয় হচ্ছে তৃণমূলের কথায় আমাকে ডাকবেন না ছাড়বেন তার আগে কিন্তু বিচার করতে হবে। 2005 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পিকারকে গিয়ে ছবিটা অরিজিনাল কাগজগুলো ছুঁড়ে মেরেছিল, ছবিটা অরিজিনাল জন্য মেরেছিল, রাজুদার ছবিটা ফেক না অরিজিনাল, কারণ রাজুদার ছবিটা ফেক না অরিজিনাল করছে, রাজুদার ছবিটা ফেক না অরিজিনাল করে দিচ্ছে, চন্দ্রধর দাশগুপ্ত এর অতিরিক্ত লজ্জা পাবে মমতা ব্যানার্জি 2 বছরে কাউকে জিজ্ঞেস নিয়ে লজ্জা পাবে মমতা ব্যানার্জি করতে দি, যদি মুখ না দেখাতে হয় টিভিতে তাহলে মমতা ব্যানার্জির মুখ দেখানো উচিত না, আমার একটু মমতা ব্যানার্জির মুখ দেখানো উচিত না, একটু বলেন আপনার নেতৃত্ব সম্বন্ধে। আচ্ছা আচ্ছা আপনারা ছবি আমি শুরুতে একটু জয়প্রকাশ বাবুর কথা বলি, জয়প্রকাশ বাবু দুর্গাপূজার বিসর্জন নিয়ে কথা বলছিলেন, যে বছর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাটা করেন একই বছর বিজেপি জোট সরকার বিহারে একই ঘোষণা করেছিল, ঠিক একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন বিজেপি যে সুশীল মোদী উপমুখ্যমন্ত্রী তিনি নীতিশ কুমারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন প্রথম কথা। দ্বিতীয় কথা ব্রিজ ভাঙার কথা বললেন, উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদী লোকসভা নির্মীয়মান মানিনি, এটাই বুঝতে হবে আপনাকে, শুনতে হবে, না 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 হয়নি তো মানলেন তো নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে ব্রিজ ভেঙেছিল, আপনি মনে আছে নির্মীয়মান ব্রিজ, এবং সেটা যোগী আদিত্যনাথ আসার পর শুরু হয়েছিল, উত্তরপ্রদেশ জুড়ে ব্রিজ ভাঙার ঘটনা ঘটে গিয়েছিল পরপর, ঠিক আছে সেই বিষয়টা আপনার উল্লেখে এলো না, আপনি রাজ্যের ধারের কথা বলুন, আপনি রাজ্যের ধারের কথা বললেন, জয়প্রকাশ বাবু জানা উচিত বাংলারও আগে দুটো রাজ্য আছে ধারে, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, যে দুটোই আপনারা শাসন করছেন এটাও জানা উচিত, আর আসামের এনআরসি না একটা শব্দ বুঝতে পারছেন না, প্লিজ প্রমাণ করুন, মিথ্যে একটু ধৈর্য রাখতে হবে, বারবার বলে যাবে আর বাঙালি জন বাঙালি দর্শক করে তো আপনিও বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা বন্ধ করে দিচ্ছেন, আপনিও বললেন এরা মিথ্যে তথ্য দিয়ে বাংলাকে ভুল বোঝাচ্ছে, বন্ধের নোটিশ তারপর একটা মিথ্যে তথ্য দিয়ে বিসর্জন করছে, নোটিশ না আমি বলে দিই, আমি বলে দিই আমার কথাটা শুনতে হবে, ধৈর্য রাখুন, প্রোগ্রাম তার প্রোগ্রাম টেলিকাস্ট হওয়ার সময় ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন, আপনারা নেটওয়ার্কটা রাখুন, ছিলেন তার প্রোগ্রামটাকে বন্ধ করে দিতে হয়েছিল সেই চ্যানেলের সাংবাদিককে, তার মুখ্যমন্ত্রী বাঙালি 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 করছে, বাংলার মানুষের জানা উচিত দুর্গাপূজার কথা বলছেন, ষষ্ঠী থেকে একাদশী অবধি এই বাংলায় 14 জন বাঙালি খুন হয়েছে, মুখ্যমন্ত্রী ভারতে কজন মরেছে, শান্তিবার্তা দেবেন না, একদিকে প্রেসিডেন্টের সাজনকে মেরে দিয়েছেন, উন্নয়ন ফ্যামিলি সেটা পয়েন্ট দেখেন, পয়েন্ট দেখেন, নির্বাচন পরিবারের সদস্যদের উত্তর দেব, উত্তর দেব, বিসর্জনটা গঙ্গায় আপনার সরকার নোটিশ পাঠিয়ে আটকানোর চেষ্টা করেছিল, বিশ্ব বাংলা দুর্গাপূজার কার্নিভালটা কে দেখে আসবে, আবার একটা মিথ্যা বললেন, আবার আরেকটা মিথ্যা বললেন, আপনি জানিয়ে রাখি আবার আরেকটা মিথ্যা বললেন, গুজরাটের আদিবাসী অনেক কাল পরে এই বছর মোটামুটিকে পুলিশে আন্দোলন করে দিয়েছে, আচ্ছা এবার এবার ফরাস সবাই মিথ্যা কথা বলছে, কংগ্রেসের সত্যি কথা বামপন্থীদের কাছে যায় ছিলেন, এই সব মিথ্যা কথা বলছেন কেন, বেশ 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 একটু একটু বিসর্জন নাকি মোদী সরকার নাকি বিসর্জন আজকে ছিল, এরপর ঘোড়ায় হাসবে এই সব আমি খালি জিজ্ঞেস করছি দুর্গাপূজো মহরম এতে আমরা আটকে থাকবো না বাংলার ছেলেরা ভারতবর্ষের ছেলেরা চাকরি পাক সেটার কথা ভাববো, বাংলার মেয়েরা আমি একটা কথা রাজুবাবু বলিনি, রাহুল গান্ধী কোথায় গেছে,
নোটবন্দির কথা বলছিলেন না? নরেন্দ্র মোদী বলতে ছেড়ে দিয়েছে কেন? আমি এই কথা জিজ্ঞেস করব। বলছিলেন না আমি জিজ্ঞেস করতে চাই যে ধরুন গান্ধী যাত্রা পশ্চিমবাংলায় হচ্ছে, আমি যারা গান্ধী যাত্রা করতে চাইছেন সেই বিজেপির কাছে নাথুরাম গডসেকে তারা কি করবেন? গান্ধী যাত্রা করবেন আবার নাথুরাম গডসেকে তারা মন্দির বানাবেন? আমরা অবাক হয়ে যাই কোনটা। এবং দ্বিতীয় জিনিস আমি জানতে চাইছি আপনাদের কাছে, তথ্যের অধিকার আপনি সুমনবাবু বললেন, সেই তথ্যের অধিকারকে কি প্যারালাইজ করে দেওয়া হয়েছে? আমরা জানতে চাইছি হোয়াটসঅ্যাপ মানুষের গোপনীয় জিনিসকে কেন্দ্রীয় সরকার তার এজেন্সি দিয়ে, যে ইসরায়েল সংস্থা, তারা বলছে যে সরকার না বললে আমরা এই গোপনীয়তা লঙ্ঘন করি না। আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে স্বাধীনতাই বিপন্ন। আজকে সাংবাদিক বিভিন্ন জায়গায় আপনারা বলছেন কোথায় ইমার্জেন্সির কথা বলেছিলেন। আজকে আমি জানতে চাইছি মেয়েরা সুরক্ষিত ভারতবর্ষে? ছেলেরা আজকে খেতে পাচ্ছে? ফুডা ইন্ডেক্সে ভারতবর্ষ কোথায়? 140তম জায়গায়। কোথায় 140? গান্ধী যাত্রা করছেন, নাথুরাম করছেন নি, আপনার দৃষ্টিভঙ্গি কি? শুভঙ্কর সরকারের প্রশ্ন। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। আমি খালি শ্রমিকবাবুকে বলি, কবিতা দিয়ে বলবেন না, সত্যিকারের পরিসংখ্যান দিন। খুব শুনতে ভালো লাগে, কবিতা ভাষা সবাই জানে, কিন্তু একটু দয়া করে যদি পরিসংখ্যান দেন। আমার কাছে আর একটা পরিসংখ্যান আছে, আমি সবার কাছে দিতে চাই। ভারতবর্ষের এক্সপোর্টের অবস্থা কেমন? ম্যানুফ্যাকচারিং এর ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? এগ্রিকালচারের অবস্থা কেমন? দিস ইজ ভেরি স্যাড, উই আর ডিসকাসিং। আমাদের মানুষের কাছে তুলে ধরা দরকার। আপনার কথা তুলে ধরুন, আমার কথা তুলে ধরি, মানুষ বিচার করুন। কবিতার নির্বাচনে জেতাটা বড় কথা নয়। আমি যদি বলি পূর্ব দিকে সূর্য ওঠে না, পশ্চিম দিকে ওঠে, সবাই যদি ভোট দিয়ে দেয় তাহলে কি বিজ্ঞান সত্য হবে? পয়েন্টটা গেলে উত্তরটা নেব, উত্তরটা নেব, তারপর তন্ময় বাবুর কাছে। হ্যাঁ হ্যাঁ, কবিতার কথা বলছিলেন উনি, বাংলার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তাকে ওনার দল যেভাবে হেকেল করেছিলেন উনি কি নিন্দা করবেন? প্রশ্ন রই আবার যেখান থেকে শুরু করছি, কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি, এটা আমরা বিশ্বাস করি। গান্ধীজি বলেছিলেন, কোন পরিকল্পনা গ্রহণ করার সময় সমাজের শেষ পৌঁছিতে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার মুখের কথা চিন্তা করো। ওই গান্ধীজি বলেছিলেন, ইন্ডিয়া ইজ সেকুলার বিকজ হিন্দু ইজ দ্য টলারেন্ট, গান্ধীজির কথা। এখন প্রশ্ন হচ্ছে, কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার পরে কিছু নামকে মানুষকে বাধ্য করেছে ভুলে যেতে, তার মধ্যে একজন বল্লভভাই প্যাটেল, তার মধ্যে একজন রাসবিহারী বসু, নাথুরাম গডসে। প্রথম কথা, যে মিষ্টি বিতরণ করবেন না গান্ধীজিকে হত্যা করে আরএসএস কে, ওয়াই ইউ দি পিপল আর জাস্ট মিস প্রেজেন্টেশন। বাংলা, আমি ইংরেজি জানি না। এটা মহাত্মা গান্ধীর হত্যার সঙ্গে আরএসএস এর যোগ নিয়ে দুটো কমিশন বসেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিষিদ্ধ হয়েছে, ব্যান প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বীর সাভারকরের সঙ্গে কোনোদিন কোনো অবস্থাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগাযোগ ছিল না। গোলওয়ার্কারের সঙ্গে বীর সাভারকরের একটা রাজনৈতিক বা সামাজিক বিরোধ ছিল, সেটা নাথুরাম গডসেও। গান্ধী অ্যাসোসিয়েশনের তিন বছর আগে নাথুরাম গডসে হিন্দু মহাসভা থেকে বহিষ্কৃত হন, নম্বর ওয়ান। নাথুরাম গডসে গান্ধীজিকে খুন করেছেন, ভারতবর্ষ খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। যেভাবে কংগ্রেসের হাত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির খুনে রক্তাক্ত, সুব্রত মুখার্জির খুনে রক্তাক্ত, যেভাবে কংগ্রেস দিনের পর দিন ভারতবর্ষের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করেছে, যেভাবে জরুরি অবস্থা জারি করে 172,000 মানুষকে জেলে ঢুকিয়েছে, একজন সাংবাদিককে জেলে পুরেছে, এবং পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় নামক একজন জঘন্য ব্যক্তির পরামর্শে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তারা কি খুনের নায়ক ছিলেন না? আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাইছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একটু সহিষ্ণু, যে গুজরাটের দাঙ্গা একটু সহিষ্ণু, প্লিজ সুমন, কারণ একটা ওই লিঞ্চিং এর বিলটা এখনো পাস হচ্ছে না, সেটাও একটা জটিলতা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে যে তর্ক বিতর্কের মধ্যে ফেসে যাচ্ছি, এটার মধ্যে কোনো কিন্তু কারণ নেই, কারণ এটা তো একটা বহুত্ববাদের দেশ, ল্যান্ড অফ প্লুরালিজম। সেখানে আমাদের একটা মনে রাখতে হবে যে ভালোবাসা, তুমি একটু আগে এবার প্রশ্ন করলে, সেই জন্যই কি তুমি অবিবাহিত?
প্রেম আর তার পরিণতি দিয়ে আমার মনে হয় এটা সবাই খুব একটা বিশ্বাস করে না, আমি করি কি করি না সেটা ভিন্ন মাত্রা। তবে একটা কথা, যে প্রেমটা নতুন করে শুরু হচ্ছে, যে প্রেমটা আবার একবার ভেঙে গিয়েছিল 2016 সালের পর, কংগ্রেস সিপিএম এক জায়গায় থাকতে পারেনি, আলাদা আলাদা নির্বাচন হয়েছে, নির্বাচন এলেই এই দুজনের সঙ্গে প্রেমটা, তৃণমূলের সঙ্গে প্রেমটা, আরে ও তো আমাদের প্রথম থেকে ছিল দুষ্টুমি সম্পর্ক, সকল জানে অম্ল মধুর, সকলে জানে নির্বাচন এলে ওই বিএসএনএল এর নীতি যখন দিদি তখন সবাই ছিল উত্তর, আমার তো একটু আছে এইরকম ব্যাপার আছে, হিরণময় নীরবতা, অনেকক্ষণ পরে ভালো লাগছে। সাভারকার 60 টাকা বেতন পেতেন ব্রিটিশদের কাছে, সেই আমলে তিনি সেই বেতন বাড়ানোর জন্য রত্নগিরির কালেক্টরকে 4 চিঠি দিয়েছিলেন, শেষ পর্যন্ত কালেক্টর জানিয়েছিলেন তিনি বাড়াতে পারবেন না, পাই সুপারিশ করতে পারবেন না, কারণ কালেক্টরের নিজের বেতনটা ছিল তার চাইতে কম, এটা ইতিহাস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় কি ভূমিকায় ছিলেন, এভরিবডি নোজ, এভরিবডি নোজ, আর দরকার নেই, মানুষ কিছু জানে না এটা ভাবাটা হচ্ছে সবচাইতে বড় ভুল, সবচেয়ে বড় বিরোধী মন্ত্রিসভায় ফজলুল হক 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রকাশ্যে বিরোধিতায় ছিল ভারতের কমিউনিস্ট পার্টি, এটা ইতিহাস। ধন্যবাদ চাই। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, বিরোধিতা করেছিলেন 1942 সালে ভারত ছাড়ো, আমরা বক্তব্য শেষ করুন। ফজলুল হক মন্ত্রিসভার সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং সেই মন্ত্রিসভা যখন বিভাজনের প্রস্তাব করে তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরোধিতা করেননি, যেমন যখন এনআরসির প্রস্তাব ক্যাবিনেটে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেননি, দুটোই ইতিহাস তাই বলে। তবে সবচাইতে বড় কথা যেটা, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, জব চাইতে বড় কথা যেটা, হরিনাম সংকীর্তন বলবে না নাকি, একটু বলিয়ে দেন, হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড বলতে দেবে না, আপনাদের কথা কেউ শুনতে চায় না, আরে রাস্তার গান জানা তন্ময়, না না আপনাদের কথা মনে হয় শুনতে চায় না, কম বললেই ভালো, আমি একটু সমীক্ষা বলে দিই, বারবার সাভারকার সাভারকার বলছেন, না না বারবার বলছেন আপনি, এটা কি ছয়াছড়ি ব্যাপার, আপনারা তো সিপিএম এর লোকেরা ক্যাডাররা, এক পয়সার বিনিময়ে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশের হাতে ধরিয়ে দিত, পাকিস্তান নেই তো আজাদি নেই, তারা এখানে বসে বসে আমাদের আজাদির গল্প শোনাবে, মানুষকে গল্প শোনাবে, ফসিল করে দিয়েছে তন্ময়দা, এনে নিন না, মেনে নিন না, আগে ভারতের কমিউনিস্ট পার্টি হন, আগে ভারতের কমিউনিস্ট পার্টি হন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হবেন না। বীর সাভারকার হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, হয়েছিলেন তিনি হিন্দু মহাসভার সভাপতি, হ্যাঁ আর এসএস ছিলেন না, হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। ইতিহাসের আলোচনা করতে হলে পরে যতটুকু জেনে শুনে আসতে হয় ততটুকু জেনে শুনে ভবিষ্যতে আমার বন্ধু জয়কে আসতে বলবো, এক পয়সার বিনিময় না, এই জয়কে, তুমি জয় প্রকাশ, তোমার জয় প্রকাশিত হয়, ওর জয় প্রকাশিত হয় না, এই সরি রাজুকে আসতে বলবো, কারণ সমস্যা হচ্ছে এইটা যে এসব তো রাস্তার পথসভায় বলা যায়, এক পয়সার বিনিময়ে বিপ্লবী ধরিয়ে দিয়েছেন, এখন এসব যে বিপি আনন্দের মতো মর্যাদা সম্পন্ন ডিবেটে বলা যায়, এই বদবুদ্ধি না থেকে যদি এই ডিবেটে আসে তাহলে মুশকিল, কিন্তু আপনাদের কাছে যেটা বলা আমার বা দর্শকদের কাছে সেটা হচ্ছে প্রথমে আপনারা সকলেই দেখেছেন, মামলা করুন রেকর্ড দেখিয়ে দেব, প্রথমে আপনারা সকলেই দেখেছেন যে দেবাংশু কথা বলতে চাইছিল রাজু বাধা দিচ্ছিল, দেবাংশু কথা বলছিল জয়প্রকাশ বাধা দিচ্ছিল, মানে আপনারা সবাই বুঝেছেন এই দুটো দলই কেউ কাউকে কথা বলতে দিতে চায় না, আমরা বলেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর শুভঙ্কর চুপ করেছিলাম, কারণ আমরা অন্যদের কথা শুনতে চাই এবং অন্যদের কথা বলতে দিতে চাই, এটা মানুষ করে আরেকবার আজকের মঞ্চে প্রমাণ করে দিলাম যে আসলে কথা বলতে না দেওয়ার ব্যাপারে তোমাদের দল এবং দেবাংশুদের দলের ভিতর কোনো ফারাক নেই, তাই তোমরা পরস্পর চিৎকার করো। বাংলায় ব্যাক করছি একটুখানি, আমি বাংলায় একটু ব্যাক করি, সকলের জানা অনেক তো ইতিহাস করলে অনেক ইতিহাস, আমি শুধু আমাদের সুদীপের একটা কথা লাস্ট বললো যেটা শ্রীজাতের কবিতা নিয়ে একটা উনি টিপ্পনি করলেন, আমি শুধু মনে করিয়ে দিই শঙ্খ ঘোষ মোটামুটি নাম করা কবি, তাকে আমাদের অনুব্রত মণ্ডল, শুনে নিন, অনুব্রত মণ্ডল যে ভাষায় আক্রমণ করেছিল সেই সময় আমি কোনো তৃণমূলের কোনো এই সুশীল সমাজের কাউকে দেখিনি প্রতিবাদ করতে, এক
দ্বিতীয় একটা কথা মনে করিয়ে দিয়ে সব দর্শকদের এবং আপনাদেরও, ভারত মাতা কি জয় আমরা বলি, ভারত মাতার 1905 সালে সেই ভারত মাতার ছবিটা কে এঁকেছিল জানেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং সেইটা মনে করেও সেই ভারত মাতার পুজোটা এবং ভারত মাতার জয় সারা সাথে বাংলার কেন সারা ভারতের এর সাথে আপনাদের 21 ফেব্রুয়ারি হওয়ার বলুন সংঘঘোষকে সংঘঘোষের বাড়িতে তৃণমূল কর্মীরা কি দিন মেরেছিল একেবারে শেষে আমার অ্যারিস্টটলের স্মরণ নিতে হবে। ভদ্রলোক বলেছিলেন ব্যর্থ হওয়ার নানা উপায় থাকে, কিন্তু সফল হওয়ার পথ ভাই একটাই। গণতন্ত্রে রাজনৈতিক সাফল্যের পথও ওই একটাই, ভোটে জেতা। মানুষের রায় মুহূর্তে সমস্ত জল্পনা কল্পনা, ওপিনিয়ন পোল, এক্সিট পোল, যাবতীয় হিসেব নিকেশকে সেফ উল্টে পাল্টে দিতে পারে। তবে মানুষের রায়ের পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে ঝোঁকে আসল প্রশ্ন সেটাই। রাজনীতির এই সদা পরিবর্তনশীল টানাপোড়েনের দিকে আমাদের প্রতি মুহূর্তে নজর থাকবে, কথা দিলাম। আর আপনাদের নজর থাকুক এবিপি আনন্দ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।